প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরাবিস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য চিকেন মোগলাই পরোটা নিয়ে এসেছি। বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তা হিসেবে আপনারা এই পুষ্টিকর সুস্বাদু খাবারটি খেতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে এই খাবারটি। দেখুন কত ক্রিস্পি হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও তার চেয়ে বেশি সুস্বাদু। চলুন আর দেরি না করি, দেখে নিই এই মোগলাই পরোটা বানাতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। স্বাদমতো লবণ, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ময়াম করে নিব। এভাবে অল্প অল্প পানি করে মিশাবো। খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্ত রাখা যাবে না। আমি এভাবে ময়াম দিব। এই যে দেখুন ময়াম করা হয়ে গিয়েছে। এই যে দেখুন কিরকম হয়েছে আমার ময়ামটা, খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্ত নয়। এখন এর উপরে আমি সাদা তেল দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। এক বাটি মুরগির কিমা নিয়েছি, এটাকে আমি গাজর দিয়ে রান্না করে নিয়েছি। মুরগির কিমা রান্না আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাঁচা মরিচ কুচি, পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি, 1টা ডিম লবণ দিয়ে আমি ফেটে নিয়েছি। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি এই ময়াম থেকে লেচি কেটে নিব। লেচি কেটে নিয়ে আমি এখন মোগলাই পরোটা বানাবো। গোল করে আমি রুটি একটা বেলে নিব। এখন আমি রুটিটাকে এইভাবে টেনে লম্বা করে নিব। দিয়ে দিলাম মুরগির কিমা, দিয়ে দিলাম পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর দিয়ে দিব ডিম। আমি এটাকে ডাবল রোল বানাবো। প্রথমে এক পাশ থেকে এভাবে লাগিয়ে নিব, তারপরে আবার আরেকটা রোল করে নিলাম। একইভাবে এক এক করে সবগুলো তো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি, ডিম, খুবই পুষ্টিকর আর সুস্বাদু একটি খাবার। বাচ্চারা টিফিনেও নিয়ে যেতে পারবে। তারপর আবার এপাশ থেকে এভাবে আটকে দেব। একটু ডিম দিয়ে মুখটাকে আমি এভাবে আটকে দিলাম। একইভাবে এই পাশেও একটু ডিম দিয়ে মুখটাকে এভাবে আটকে দিলাম। আজ আমি আপনাদেরকে 2 রকমই মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। এই যে দেখুন, এখন আমি তেলে ভেজে নিব। 2 বোতলে ভেজে নিব। তেলটা গরম হতে থাকুক, আমি আরেকটা পরোটা আমি আপনাদেরকে চারকোনা করে দেখাচ্ছি। রুটিটা আমি বেলে নিয়েছি, এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি,
পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি, ডিম দিয়ে দিলাম। পুরোটা ডিম আমি দিয়ে দেবো। হয়ে গেল চারকোনা মোগলাই পরোটা দোকানের মতো। এখন আমি ভেজে নেব। দু বোতলে ভাজতেছি এভাবে। আপনারা নিচ থেকে এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে উপরে দিবেন। এক পাশ এক মিনিটের মতো ভাজবো, পরে উল্টিয়ে দিব। আমি লো আছে ভাজবেন, মিডিয়াম আছে, তা না হলে আবার তেলটা পুরোটাই পুড়ে যাবে। উল্টিয়ে দিলাম। এখন আমি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। দুই হাতে চাপ দিয়ে এভাবে কি আমি তেলটা সারিয়ে নেব। বাকি মোগলাই পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে। দুটোই একসাথে জায়গা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব এটাকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।